হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে হোন্ডা CBX 150 গাড়ি কীভাবে খুলবেন, বলেছিলাম এই গাড়িতে আমরা প্লাক এবং কয়েল চেঞ্জ করব এবং আপনার আরও গাড়িটা বলনেস আরও গ্রিস করবো, এবং এই গাড়িতে অরিজিনাল কী প্লাক থাকে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই গাড়িতে অরিজিনালি প্লাক থাকে হলো ড্যান্সো কোম্পানির, অরিজিনাল ড্যান্সোর প্লাক থাকে। তা আমরা এখন এটার প্লাকটা চেঞ্জ করে, আগে ছিল ড্যান্সরটা অরিজিনাল প্লাক খুলে আমরা ইরিডিয়াম লাগাইছিলাম, এই ইরিডিয়ামটা খুলে এখন আমরা এই যে অরিজিনাল যে ড্যান্সর প্লাক আছে সেই প্লাকটাই লাগাবো এবং এটার অরিজিনাল কয়েলটাও লাগাবো। আর হলো এই গাড়িটা কীভাবে ফিটিং করবেন, কোথায় কোথায় নাট আছে, কী কী আছে সব আপনাদের দেখাবো, এবং এই গাড়ির যে কুলেন্ট আছে কুলেন্টটাও আমরা চেঞ্জ করব। এইগুলো ফাইটোর কয়েল, রেসিং কয়েল। এখন আমরা প্লাগটা লাগাবো, প্লাগ লাগানো শেষ অলরেডি, এবং যা আছে কয়েল টয়েল সব ফিটিং করে এরপর আমরা গাড়িটাকে ফিটিং করব, ফিটিং করে ভিডিওটাও দেখাবো আপনাদের।
ভিডিওতে দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কিটা বসানো শেষ। ট্যাঙ্কিতে এটা আপনার সিবিআর গাড়ি যেভাবে ট্যাঙ্কি বসে সেম সিবিআর ট্যাঙ্কির লক, এই গাড়ির ট্যাঙ্কির লক সবই এক তেলের। ওটা এখানে কিছু বলার নেই, আর বাকি হলো বডি কিটগুলো বসাচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কোথায় কোথায় নাট লক কি আছে পুরো ভিডিওটা দেখলে আপনি দেখতে পারবেন, অবশ্যই আপনি নিজেও বাসায় বসে খুলতে পারবেন। কোথায় কোথায় নাট লাগাচ্ছি, কোথায় কোথায় লক লাগাচ্ছি সেটা আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন ভালো করে। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, অবশ্যই আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আমাদের নতুন নতুন ভিডিও ছাড়লেই যেন আপনার কাছে আগে চলে আসে। এখানে কোথায় কী লাগাবেন সব বললে দেখতে পাচ্ছেন, এই যে ওয়ারিংটা করলাম ট্যাঙ্কির সাথে থাকে লক, প্রত্যেকটা পয়েন্টে লক, এই গাড়ি সব নাট ক্লামে সব জায়গায় লক সিস্টেম। অবশ্যই লাগানোর সময় দেখে সাবধানে সুন্দরভাবে লাগাবেন, সহজ খুবই লাগানো, এই গাড়ি খোলা লাগানো সহজ যেরকম এবং কঠিনও আছে। তাই অবশ্যই যারা জানেন না তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন কোথায় কোথায় নাট লক আছে সব দেখতে পারবেন। আর এই গাড়িটা আমরা হলো বলনেসারটাও গ্রিস করেছি, তো বলনেসার লাগানো ভিডিওটা দিই নেই, দিবো আপনাদের। আর এই গাড়ি খুলতে হলে অবশ্যই হেডলাইট আগে খুলবেন, কারণ হেডলাইটের ক্যাচিং না খুললে আপনি এই গাড়ি কিট খুলতে পারবেন না, ট্যাঙ্কিও খুলতে পারবেন না। কারণ হলো এটার হেডলাইটের ভিতরেই আপনার নাট আছে একটা, আমাদের সাথে তখন দেখাচ্ছি আপনাদের হেডলাইটের কোথায় নাটটা আছে। অবশ্যই এই সাইডের এলিঙ্কি নাটগুলো খোলা লাগে না, এই যে এটার নিচে দেখেন এটার নিচে হলো একটা পুশ ক্লিপ আছে দেখতে পারতেছেন, ওখানে একটা পুশ ক্লিপ, পুশ ক্লিপ হলো সামনে মাথায়। আর এই যে হেডলাইটের ভিতরে যে নাটটা বলেছিলাম হেডলাইট না খুললে খুলতে পারবেন না, এই যে নাটটা হলো হেডলাইটের ভিতরে হেডলাইটের যে ক্যাচিং ক্যাচিংয়ের উপর। আর একটা নাট হলো এই যে নিচে দেখতে পারতেছেন আমি টাইট দিতেছি নাটটা, এটা হলো আর একটা নাট। আর এটা হলো সাইড কভারের নাট, এটা সাইড কভার আলাদা, একটা নাট সাইড কভারে অবশ্য। আর এলো বাম্পারটা, এটা এক্সট্রা আলাদা বাম্পার লাগানো। দেখবেন ওই পাশের কিটটা যেভাবে লাগানো হয়েছে এই পাশের কিটটাও সেমভাবে লাগানো, ওই পাশের কিটটা তো লাগানো হলে দেখলেন সেমভাবে এই পাশের কিটটাও লাগাইতে হবে। হেডলাইটের এখানে একটা নাট, সামনে একটা লক, আর নিচে একটা নাট, টোটাল হলো নাট হলো এটার হলো
দুইটা নাট, এই একটা নাট লাগাইতেছি, আর একটা হেডলাইটে, আর একটা হলো লক। কিটের মধ্যে আপনার বেশি কোনো নাট নাই এবং এক্সট্রা কোনো আলাদা নাট যেগুলো থাকে অন্য সব বাইকে বেশি বেশি এসে, এই বাইকে কোনো বেশি নাট নেই। এই বাইকের নাটই হলো পুরো বডি কিটের নাটই দুইটা, আর একটা হলো লক। তো অবশ্যই খোলার সময় দেখে ফুলবেন, আর সব যা আছে সব লক পয়েন্ট, যাতা দিলে লক অটোমেটিক লক হয়ে যায়। দেখতেই পারতেছেন আমাদের কিট লাগানো শেষ, এখন হলো বাম্পারটা লাগাবো। বাম্পার লাগানোর পরে বাকি ভিডিওতে বাকিটাও দেখতে পারবেন কীভাবে কোথায় কোথায় কী হচ্ছে। অবশেষে বাম্পার টাম্পার লাগানো শেষ, এখন আমরা হেডলাইটটার উপরে গ্লাসগুলো লাগাবো, কভারগুলোও লাগাবো। দেখুন কীভাবে লাগেন, এই যে সাদা যে কভারটা আছে এটায় কোনো নাট নেই, অবশ্যই এটা করলাম লক সিস্টেম, যাতা দিলেই লকে বসে যাবে, আবার যাতা দিয়ে টান দিলেই লক খুলে যাবে। নাট হলো শুধু উপরের চারটা, ওটা লাগানো শেষ। এবং এই যে আমাদের পুরো গাড়ি এখন রেডি, গাড়ি পুরো ফিটিং করা ক্লিয়ার, আর অবশ্যই এটার সকাপ খোলার এবং বলনেসার গ্রিস করার ভিডিওটাও আপনাদেরকে দিব, অবশ্যই আমাদের পাশে থাকবেন।